এতদিন পর্যন্ত রেশন কার্ডের মাধ্যমে নির্দিষ্ট রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী কেনা বা বিনামূল্যে সংগ্রহ করা যেত, কিন্তু পরিস্থিতি বদলেছে। একটিমাত্র নির্দিষ্ট দোকান থেকে যাতে রেশন তোলার ব্যাপারটি সীমাবদ্ধ না থাকে এবং তার পাশাপাশি প্রয়োজনে রাজ্যের যে কোনো অঞ্চল থেকে সেই রেশন তোলার সুবিধা উপভোগ করা যায়, তার জন্য চালু হয়েছে ডিজিটাল রেশন কার্ড। এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে একই কার্ডের মধ্যে গোটা পরিবারের একাধিক এবং প্রয়োজনে সমস্ত সদস্যের নাম নথিভুক্ত করা যাবে। এর পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন, নতুন সদস্যের নাম যোগ করা, কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করে সঠিক করে নেওয়া, ডিজিটাল রেশন কার্ডের স্টেটাস জানা, ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা ইত্যাদি সব কাজই করা সম্ভব অনলাইনে। এর জন্য শুধুমাত্র দরকার একটি ইন্টারনেট এবং একটি ফোন। এই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমে করা সম্ভব, কিন্তু যদি আপনাদের কাছে কম্পিউটার, ল্যাপটপ অথবা ট্যাব থাকে তাহলে আপনাদেরই সুবিধা হবে। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন কিভাবে? রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার কাজটি চাইলে বাড়িতে বসে ফোনের মাধ্যমে অনলাইনে আপনারা এই কাজ করতে পারেন, কিন্তু যারা অনলাইনে এই কাজটি করতে চান না তাদের জন্য অফলাইনের অপশনটি রয়েছে। এর জন্য সর্বপ্রথমে আপনাদের গুগল ক্রোমে যেতে হবে এবং সেখানে টাইপ করতে হবে www.wbpds.gov.in এই কথাটি। সার্চ করার পর যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে প্রথমে, সেই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর ওয়েবসাইটের বাঁদিকে ওপরে আছে রেশন কার্ড অপশানটি, সেই রেশন কার্ড অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবং নিচ থেকে বেছে নিতে হবে অ্যাপ্লাই অনলাইন অপশানটি। ঠিক তারপরে আসবে একটা বড় অপশান, সেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফ্রম নাম্বার 11। এই অপশানটি ক্লিক করলে একটা নতুন উইন্ডো আপনাদের সামনে খুলবে। তো যে উইন্ডোটা আপনাদের সামনে খুলবে সেখানে কিছু ডিটেলস আপনাদের ফুলফিল করতে হবে। তো যা যা ডিটেলস চেয়েছে সেই ডিটেলসগুলো আপনার দিতে হবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখতে হবে রেশন কার্ড লিংক করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের রেশন কার্ডের সাথে কিন্তু অলরেডি একটি মোবাইল নাম্বার লিংক যেন করা থাকে, তাহলেই কিন্তু আপনারা এই কাজটি অনলাইনে করতে পারবেন আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক। যদি আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না। আগে আপনারা নাম্বার লিংক করাবেন। কিভাবে ঘরে বসে আপনারা অনলাইনে রেশন কার্ডের সাথে নাম্বার লিংক করবেন, যদি এর উপরে আপনারা কোনো ভিডিও চান আমাদের কমেন্ট সেকশানে বলুন, যদি ভিডিও চাহিদা হয় আমি নিশ্চয়ই বানাবো। তো লিংক থাকতে হবে মোবাইল নাম্বার। তো সমস্ত ডিটেলস ফুলফিল করার পর এখানে আপনার অ্যাকাউন্টে সব তথ্য দেখানো হবে, মানে আপনারা যে মোবাইল নাম্বার দিলেন এবং আপনাদের যে মোবাইল নাম্বারে রেশন কার্ড লিংক রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, নিচে একটি সাবমিট বাটন আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। এবার এই সমস্যাটা কিন্তু অনেকেরই হতে পারে যে কোন নাম্বারটা আপনি রেশন কার্ডের সাথে লিংক করেছেন সেই নাম্বারটা আপনার মনে নেই। সেক্ষেত্রে ওখানে দেখবেন একটি অপশান রয়েছে আই নো উইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করতে হবে যদি আপনাদের মোবাইল নাম্বার মনে না থাকে। এরপরে আবেদনকারীর রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনাদের রেশন কার্ড কোন ক্যাটাগরিতে রয়েছে। যেমন অনেক রকম ক্যাটাগরি হয়, SHPP এরকম টাইপের, RKOSSY এরকম টাইপের অনেকগুলো ক্যাটাগরি হয়। তো আপনাদের রেশন কার্ড যেই ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। সব কাজ শেষ হলেই আবেদনকারীর অ্যাকাউন্টে তথ্য দেখা যাবে এবং এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইনে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারবেন। এবার হচ্ছে যারা অফলাইনে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে চান তারা কিভাবে করবেন, এই পদ্ধতিটাও খুবই সোজা। আপনাদের পরিবারে যার যার রেশন কার্ড আধার কার্ডের সাথে লিংক করতে চান তাদের সমস্ত জেরক্স কপি নিয়ে যাবেন, মানে আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন এবং রেশন কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন। সেই জেরক্স কপিটা আপনাদের নিকটবর্তী খাদ্য সরবরাহ যে অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিতে পারেন, অথবা আপনাদের সামনে যদি কোনো ভিডিও অফিস থাকে সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারেন। কিছুদিনের মধ্যে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনারা অফলাইনেও আবেদন করতে পারেন। এবার হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন ডিজিটাল রেশন কার্ডটি। তো ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের সেই একই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর হোম পেজের বাঁদিকে একদম উপরে থাকে রেশন কার্ড অপশানটি এবং তার পাশে একটা প্লাসের আইকন থাকবে, সেই প্লাসের আইকনে আপনাদের ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর সেখানে একটি অপশান আসবে ই রেশন কার্ড, সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ই রেশন কার্ড সেকশন খুলে গেলে দেখা যাবে একদম নিচে তিনটি অপশান আছে, সেখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আরেকটি উইন্ডো খুলবে, সেই উইন্ডোর প্রথমে নিজের রেশন কার্ডের নাম্বার দিতে হবে। রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি থেকে বিলং করে সেই ক্যাটাগরিটা আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। তো যারা অনলাইনে এই কাজগুলো করতে চান
যে সমস্ত দরকারি লিংক, আপনাদের ওয়েবসাইটে যাওয়া, ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি হেডার রয়েছে, তার নিচে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আমি প্রত্যেকটি ভিডিওর যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো হয় আমি ডিসক্রিপশানে কিন্তু দিয়ে রাখি, আপনারা ওই লিঙ্ক থেকে সরাসরি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এইভাবে আপনারা ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করা, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা, অনলাইন অফলাইন দুটো পদ্ধতি আমি আপনাদের বলে দিলাম, তো আপনারা করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।